ওয়াশিংটন পর এবার ঢাকা পড়বে ক্ষেপণাস্ত্র সুরক্ষা বর্মে ঠান্ডা যুদ্ধের সময় সম্ভব রুশ ক্ষেপণাস্ত্র হানা থেকে দেশের রাজধানীকে বাঁচাতে ক্ষেপণাস্ত্র সুরক্ষা বলাই তৈরির কথা প্রথম ভেবেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন কয়েক বছর পর ওয়াশিংটনকে ঘিরে তৈরি হয়েছিল এই সুরক্ষা বলয় যাকে মিসাইল ডিফেন্স সিস্টেম নামেই চিহ্নিত করেন সমর বিশেষজ্ঞরা সার যেমন বৃষ্টির হাত থেকে আমাদের বাঁচায় সেইভাবেই শত্রু ক্ষেপণাস্ত্রের হামলা থেকে কোনো একটি নির্দিষ্ট জায়গাকে সুরক্ষিত রাখা সম্ভব এই ক্ষেপণাস্ত্র রোধী বলয়ের মাধ্যমে শত্রু ক্ষেপণাস্ত্র এলাকায় ঢোকার আগেই তাকে র্যাডার দিয়ে চিহ্নিত করে পাল্টা স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ওয়াশিংটন দিয়ে শুরু হলেও ওই ক্ষেপণাস্ত্র রোধি ব্যবস্থা এখন ঘিরে আছে মস্কো শহরকেও একই প্রযুক্তি ব্যবহার করে দুর্ভেদ্য রাখা হয়েছে ইসরায়েলের শহরগুলোকেও সেই এলিট আধুনিক প্রতিরক্ষা বলায় এখন নয়াদিল্লিকেও রক্ষা করবে আমেরিকার কাছ থেকে নতুন প্রযুক্তি ও যুদ্ধাস্ত্র কেনার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন সংবাদ সংস্থা সূত্রে মিলেছে এমনই খবর আমেরিকার কাছ থেকে এই প্রযুক্তি কিনতে ভারতের খরচ হবে প্রায় সাত হাজার কোটি টাকা প্রকল্পটির নাম ন্যাশনাল অ্যাডভান্স সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম টু এতদিন রুশ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সুরক্ষিত রাখা হতো ভারতের রাজধানীকে তবে তা মানধাতার আমলের বলে মনে করছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রক তাই আসছে নয়া মার্কিন সুরক্ষা নতুন ব্যবস্থায় এক লহমায় ধ্বংস করে ফেলা সম্ভব শত্রুপক্ষের বিমান ড্রোন এমনকি ক্রুজ ক্ষেপণাস্ত্র মোকাবিলা করা যাবে নাইন ইলেভেন হামলার মতো আক্রমণেরও প্রাথমিকভাবে এর আওতায় নিয়ে আসা হচ্ছে রাষ্ট্রপতি ভবন সংসদ নর্থ ব্লক ও সাউথ ব্লককে এছাড়া ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর বিজ্ঞানীরাও দ্বিস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার মুখে বায়ুমণ্ডলে ঢোকার আগেই তা ধ্বংস করতে পারবে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রকেও নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে অনেক কম খরচে এই অসাধ্য সাধন করছেন তারা সব মিলিয়ে আরও দৃঢ়বর্মে সুরক্ষিত হওয়ার পথে ভারতের রাজধানী